সোমবার দেশব্যাপী বাঁধ মূলত পেট্রোপণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাঁধ ডেকেছে ছটি বামপন্থী দল। রাজ্যেও বাঁধে সামিল বামেরা। 12 ঘন্টার বাঁধ ডেকেছে তারা। যদিও শুধু পেট্রোপণ্য, জনজীবনের নানা সমস্যা নিয়ে এই বামেরা বাঁধ ডেকেছে। কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার অভিযোগ এনে বাঁধে সামিল বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর আশা ব্যক্ত করেন, রাজ্যের মানুষ নৈতিকভাবে সমর্থন জানাবে এই বাঁধকে। তো আমরা সব দিক বিচার বিবেচনা করে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি বামফ্রন্টে যে প্রচারের সময় কম হলেও 10 তারিখে ত্রিপুরায় এই ইস্যুগুলোর উপরে ভিত্তি করে জনজীবনের সমস্যা, কৃষকদের সমস্যা, টাকার দাম পড়ে যাচ্ছে দারুণভাবে, পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, জ্বালানির দাম বেড়ে যাচ্ছে প্রচণ্ডভাবে, এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে সরকার, কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ ব্যর্থ। সেই দিক থেকে আমাদেরও রেসপন্ড করা উচিত। সেই হিসাবে ত্রিপুরায় কঠিন পরিস্থিতির মধ্যেও একটা সাম্প্রদায়িক স্বৈরাচারী মনোভাবাপন্ন সরকারের রাজত্বে আমরা আছি, এর মধ্যেও গোটা দেশের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই আমাদের লড়াইটা করা উচিত। আমরা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা হরতাল পালন করার জন্য ত্রিপুরার জনগণের কাছে আমরা আহ্বান জানিয়েছি। মাত্র 6 মাস আগে রাজ্য সরকার পরিবর্তন হয়েছে, শুধু বামেরা নয় বাঁধ ডেকেছে কংগ্রেসও। এই অবস্থায় এই বাঁধের ওপর বর্তমান আগামী অনেক কিছু নির্ভর করবে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। ফিরে রিপোর্ট চ্যানেল দিন রাত।